লকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি এখন আমি কী করবো একজন অ্যাপ্লিকেশন ডেভেলপারকে বা সে খুব সুন্দর ডিজাইন করতে পারে আমি একটা ভিপিএন অ্যাপের ডিজাইন করতে দিব তাকে আর বেসিক্যালি আমার যে চিন্তা ভাবনা এটা হলো যে কোড কিনে না অর্থাৎ নিজে একটা কোডের ম্যানেজমেন্ট করে অর্থাৎ কাউকে দিয়ে আমি ডিজাইন করাবো কাউকে দিয়ে আমি ফাংশন করাবো তবে আমার মনে হয় যে একটা ভিপিএন ভালো অ্যাপ যেটা আমি বানাইতে চাইতেছি ইনভেস্ট করে অর্থাৎ একদম ছোট থেকে বড় মাপের একটা ভিপিএন অ্যাপ আমি তৈরি করব যে ভিপিএন অ্যাপটার ভিতরে অ্যাডমুবের অ্যাডস থাকবে এবং সার্ভারটা যেটার কানেকশন থাকবে এটা সম্পূর্ণ কন্ট্রোল থাকবে অর্থাৎ এরকম হবে না যে এটা আরেকজনের কোড কিনতেছি এই কোডটা ভালো না খারাপ এই জিনিসটা যাতে আমার মাথার ভিতরে না ঘুরে তো ব্যাপারটা এরকম যে সম্পূর্ণ কন্ট্রোল রাখা হবে এবং পাশাপাশি এটার ভিতরে অ্যাডমুবের অ্যাড এবং ডিজাইন যত সুন্দর করা যায় তত সুন্দর করার চেষ্টা করবো আপনারা নিজে কমেন্টে জানাবেন যে আপনাদের কীরকম ডিজাইন হলে ভালো লাগে তো বেসিক্যালি এখন আমি একজন প্রোগ্রামারকে ফাইবারের ভিতরে অর্ডার দিতেছি ডিজাইন করার জন্য তো লের স্টার্ট অর্থাৎ আপনারা হয়তো বা জানেন যে রিসেন্টলি আমি ফাইবার থেকে কিছু ডলার আর্ন করছি যেটা হলো আমার পিওনের ভিতরে আছে অর্থাৎ এই ডলারটা থার্টি সিক্স ডলার এখন এই সম্পূর্ণ ডলার অবশ্য আমি সম্পূর্ণ ডলার না বাট কিছু পরিমাণ ডলার এইখান থেকে আমি আমার বিপেনের ভিতরে ইনভেস্ট করে দেবো এরকম হইতে পারে যে থার্টি সিক্স ডলার পুরোও লাগতে পারে আবার দেখা গেছে একশো ডলারও আমি আমার বিপনের ভিতরে ইনভেস্ট করতে পারি বাট আপাততর জন্য আমি একটা সেভেন ডলারের অর্ডার দিতেছি অলমোস্ট দশ ডলার এটা তো দশ ডলারের অর্ডারটা দিতেছি কি জন্য জাস্ট ডিজাইনের জন্য এবং ডিজাইনের পরে আমি আরেকজনকে দিয়ে ফাংশন করানোর চেষ্টা করব আর ফাংশন ডিজাইন দুইটা কমপ্লিট করানোর পরে আরেকজনকে দিয়ে আমি অ্যাডমুভের অ্যাড বসানোর চেষ্টা করব অথবা এই লোকটাই যদি অ্যাড মুভের অ্যাড পারে তাহলে আমি ওনাকে দিয়ে অ্যাড মুভের অ্যাডটা করানোর চেষ্টা করব আমি নিজেও কিছু পারি অল্প কিছু কানেকশন মানে কোডিংয়ের যেই কোড কপি পেস্ট এগুলো পারি বেসিকগুলো তো ওইগুলো আমি নিজেও চেষ্টা করব সুন্দর করে একটা ভিপিএন অ্যাপ তৈরি করতে এবং এই ভিপিএন অ্যাপটা আমি চেষ্টা করব এরকমভাবে তৈরি করতে যাতে পরবর্তীতে আমি নিজে কাজ করার সময় কোনো প্রবলেম না হয় তো কথা বেশি না বাড়ে আমরা যাই সুইচ টু বাইংয়ে বা মেসেজে অর্থাৎ মেসেজে আমি ওই লোকটার সাথে কথা বলছি তো মেসেজে যাওয়ার পরে ওই লোকটা আমাকে অলরেডি বলে দিয়েছে আই উইল ডু অ্যাপ ডিজাইন এক্স এম এল অ্যান্ড নেভিগেশন ড্রয়ার হোম পেজ রিক্রিয়েশন করবে এটা তো আমি একটা বেসিক ডিজাইন ওনাকে দিছি এবং আরও পারফেক্ট ডিজাইন আমি আজকে খাতা কলমে লেখা তারপর ওনাকে পাঠাবো যেটা প্রাইভেসি পলিসি থাকবে মেনুবারে হয়তো বা একজনের ফেসবুক লিঙ্ক থাকতে পারে মানে যে ডে বিপিএনের ডেভেলপার অথবা দেখা গেছে যে এফএ কিউ অথবা ইমেল বা কন্ট্যাক্টের সিস্টেম রাখা হবে তো এই সিস্টেমগুলোর ডিজাইনগুলো নেভিগেশন বার অর্থাৎ বারে যেই মেনুগুলো থাকবে এটার ভিতরে থাকবে পাশাপাশি কানেকশন অর্থাৎ ওইটা আমরা ডিজাইন দেখলেই বুঝতে পারবেন আপাতত আমি ওয়ার্ডারটা দিই ডিজাইন দেখায় কথা বললে হয়তো আরও ভালো হবে তো যে কাজটা হবে এই কাজটা সম্পূর্ণ আমি গিট হবে করার চেষ্টা করব অর্থাৎ একজন বেসিক্যালি গ্রুপে যদি কাজ করতে যায় অর্থাৎ আমি যদি তিন চারটা প্রোগ্রাম আর হায়ার করি তাহলে দেখা গেছে কেউ একজন ডিজাইন করবে কেউ একজন ফাংশন করবে কেউ একজন সার্ভার কানেক্ট বা এপিআই কানেকশন করবে আর কেউ একজন দেখা গেছে পুরো কোডটাকে টেস্ট করবে তো চারজন যদি কাজ করে তাহলে ওই কাজটা গিট হবে করা হয় তো আমি গিট হাব দিয়েই কাজটা কমপ্লিট করার চেষ্টা করব আর ম্যানেজমেন্টটা সম্পূর্ণ আমি করবো যেহেতু ইনভেস্টটা আমার যাবে তো এটা অ্যান্ড্রয়েড একটা অ্যাপস আই হোপ যে খুবই সুন্দর একটা অ্যাপস হবে যেটা আমিও প্রিমিয়াম ভাবেই করার চেষ্টা করবো এবং প্রিমিয়ামই সেল দেওয়ার চেষ্টা করবো এটাকে তো আমি আপাতত আমার যেহেতু আপনারা দেখলেন যে আমার পিওনের কার্ডে আছে এখন থার্টি সিক্স ডলার আর আমি কি করব এখন এই পিওনের মাস্টার কার্ডটা আমি হাতে নিয়ে আসি অর্থাৎ এখন আমার হাতে পিওনের মাস্টার কার্ড আমি জাস্ট এই মাস্টার কার্ড থেকে এখন ফাইবারের ভিতরে অর্ডার দিয়ে দিব আর্নিংটা আমি করছিলাম ফাইবার থেকে আপনারা দেখেন এই ফাইবার থেকে থার্টি সিক্স ডলার আমার আর্নিং ফাইবারে ইনভেস্ট কারণ আমি চাইতেছি একটা ভালো বিজনেস দাঁড় করাইতে অ্যাপ্লিকেশনের দেখা যাক কী হয় তো কোড নাম্বার আমি দিয়ে কমপ্লিট করে ফেলি ওকে তো যেটা আপনারা দেখলেন আমার পিওনের ভিতরে থার্টি সিক্স ডলার এখন যদি আমি কনফার্ম এন্ড পেয়ে দিই তাহলে দেখবো যে এখান থেকে নাইন নাইন ডলার কেটে যাবে দেখা যাক কার্ডটা আমি সেভ দিয়ে রাখলাম আর সাবমিট ইউর রিকোয়েস্ট টু এইখানে অলরেডি হয়ে গেছে অর্থাৎ পেমেন্ট কমপ্লিট অর্থাৎ পারচেস কমপ্লিট তারপরে ডু ইউ নিট টু অ্যাড এনি রিকোয়ারমেন্টস ইফ ইয়স রাইট হিয়ার ইফ ইউ ক্যান প্লিজ অ্যাড 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 মু বানানো হয়েছে এটা অ্যাড মুভ আচ্ছা অ্যাড অ্যাডস অ্যান্ড ফাংশন টু F U N C function the server two. I hope we will have good deal. তো এইখানে বেসিক্যালি হয় কি আপনি আপনার রিকোয়ারমেন্টটা পূরণ করতে পারেন অর্থাৎ দেখা গেছে আমি যখন একটা কোড সেল দিই তখন আমি বলে দিই যে আপনার লোগো দেন অ্যাপসের নাম দেন ডিজাইন দেন বাট এইখানে কিন্তু আমি ওকে দিয়ে সম্পূর্ণ কাজটা করাইতেছি না জাস্ট ডিজাইনটুকু করাইতেছি যার জন্য আমি অত কিছু দিলাম না আমি বলে দিছি যে যদি তুমি পারো তাহলে তুমি অ্যাড মুভের অ্যাডসটা অ্যাড করবা আর ফাংশনটা অ্যাড করবা ইফ ইউ ক্যান মানে এটার উপরে চাপ নাই কারণ আমি ডিজাইনটাই মেন আমার ফোকাস ডিজাইনটার পরে আমি ফাংশন এবং অ্যাড মুভের অ্যাডস আমি নিজে অ্যাড করতে পারবো ফাংশনটা আমি আরেকজন দিয়ে করাবো তো দ্য ইনফরমেশান আই প্রোভাইডেড অ্যাকুরেট অ্যান্ড কমপ্লিট ইনস্টার্ট অর্ডার তো আমার এখন ওয়ার্ডারটাই স্টার্ট এখন থেকে এই টাইম থেকে আমার ওয়ার্ডারটাই স্টার্ট হলো এবং যে ওয়ার্ডারটাই স্টার্ট হয়েছে এই স্টার্ট ওয়ার্ডারটা এখন আমি চাইলে মেসেজ করতে পারি ওয়ার্ডার কনফার্ম অর্থাৎ আমি একজনকে কাজ দিলাম এই মুহুর্তে হুম তো আমি যদি এখন এইখানে যাই তাহলে দেখবো যে আমি একটা ওয়াডারই স্টার্ট করছি যেটার কাজটা এখন ওই স্টার্ট করছে আর বেসিক্যালি হলো কি এখন যখন কাজটা হবে সম্পূর্ণ কাজটা হবে কিন্তু গিট হবে অর্থাৎ বিপিএনের যে কাজটা এই কাজটা সম্পূর্ণই হবে গিট ভিতরে তো এটার স্টেপ টু স্টেপ যত ভিডিও আছে আমি পুরো বিপিএন অ্যাপটা মেক করার পর্যায়ে আমি আপনাদের দেখাবো আর এটা হলো আমার গিট হাফ অ্যাকাউন্ট যেটার ভিতরে অনেক বিপিএন এবং বাবল শুটার ডেলিভারি বয় অ্যাপ শপিং অ্যাপ এগুলো অনেক কিছুই আছে যেটা কিনা আমি আমার প্রাইভেট করে রাখছি কারণ এগুলো সবগুলাই পেড ওয়ার্ক যেগুলো আমি করছি এগারোটার মতো রিপ্রোজেটরি আর বাকিগুলো আমি প্রায় উনচল্লিশটার মতো কাজ করছি বাট এগারোটার মতো এখানে আপলোড দিয়ে রাখছি কারণ দেখা গেছে এই বাবল রেবিট অর্থাৎ বাবল শুটার যে অ্যাপটা এটাই অনেকবার নেওয়া হয়েছে তারপরে দেখা গেছে বিপিএন অ্যাপটা একই অ্যাপ সেম টু সেম এক একজনের এক এক রকমের ডিমান্ডে কমপ্লিট করে দেওয়া হয়েছে তো আপাতত অর্ডারটা যেহেতু কমপ্লিট দিলাম এটা হলো একটা স্টেপ যেটা কিনা আপনারা হয়তো বা আমার এমডি ডি রবি সানি চ্যানেল থেকে ভিডিওটা দেখে আসছেন আমি ওইখানে একটা নতুন সিরিজ তৈরি করতেছি এইখানেই নতুন সিরিজটা অর্থাৎ আমি সম্পূর্ণ বিপিএন অ্যাপটা কমপ্লিট করাকালীন কি কি করি না করি এটার একটা ভিডিও মেক করার চেষ্টা করবো এইখানে তো যেহেতু অর্ডার হয়ে গেছে তাই আমি মনে হয় যে কিছুক্ষণ পরে এইখানে দেখবো যে আমার ডলার কাইটা গেছে তো এটা হলো পাঁচ মিনিট পরের গল্প অর্থাৎ আমার অ্যাকাউন্ট থেকে দশ ডলারের মতো কেটা কাইটা নিছে অলরেডি আর যদি আমরা দেখি যে আপকামিং ট্রানজ্যাকশন এইখানে আছে কি তাহলে আপকামিং ট্রানজ্যাকশন থাকবে একটা এখনই এই যে দেখতেছি যে ফাইবার ইউ অর্থাৎ নাইন পয়েন্ট থ্রি নাইন ইউএসডি ফাইবার আমার কাছ থেকে কাইটা নিছে অর্ডার কমপ্লিট এবং পাশাপাশি আমি জুম মিটিংয়ে আই না ওনাকে আমার গিট হাবের লিঙ্কেও ধরাই দিছি অর্থাৎ উনি আমার গিট হাবে কাজ করতে থাকবে তো গিট হাবটা হলো এরকম আমি বিপিএনের নামটা দিছি ক্লাস বিপিএন আপনার অবশ্যই এই বিপিএনটা দেখতে পাবেন যখন আমি ফুললি ডেভেলপ করে ফেলবো এটাকে অর্থাৎ ডিজাইন ফাংশন সার্ভার অ্যান্ড গুগল অ্যাড মুভের অ্যাডস এবং ইভেন এটা আমি চেষ্টা করব প্লে স্টোরের ভিতরে আপলোডও দিতে ওকে এবং আপলোড দিলে আপনারা আমার যেই আমার যে প্লে কনসেল অ্যাকাউন্ট আছে ওইখান থেকে আপনারা ডাউনলোড দিতে পারবেন অর্থাৎ একদম শুরু থেকে শেষ পর্যন্ত তো এইখানে দেখা গেছে আমি ওনাকে অ্যাড করে নিয়েছি আর যদি উনি কোনো কোড করে তাহলে আমি আমার গিট হাবের ঠিক এই জায়গায় কোডটা জমা পাবো অর্থাৎ শোয়েন ফোল্ডার এখন কিন্তু ক্লাসি বিপেনের ফোল্ডারটা একদম খালি ওনাকে আমি অ্যাড করে নিয়েছি উনি যদি একটা কোট করে অর্থাৎ একটা লাইন লেখে তাহলে এই লাইনটা এখানে আসবে বা একটা ফোল্ডার করলে একটা ফোল্ডার এখানে জমা হবে ওকে উনি একটু পরেই কাজ করাই স্টার্ট করে দিবে। বেসিক ডিজাইনটা আপনারা এইটার পরের স্টেপেই দেখতে পারবেন সো দ্যাট ইজ অল গাইজ যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি